আসসালামু আলাইকুম, আমি এখন রান্না করব নারিকেলের রসে ভিজানো চিতই পিঠা হ্যাপি জোশ খাইতে। এটা আমার এক দর্শকের চ্যানেলের, তার মার রেসিপি। তো মাটার রেসিপি সাধারণত ভালোই হয়, সাধারণত, তাই না? মানে আমরা তো রেসিপি বেশি কিছু জানি না, আমরা বরঞ্চ আমির খানের মতো এটাকে, যে থ্রি ইডিয়টসে যেরকম বলছিল চমৎকারকে যা বলছিল, ঠিক সেই অবস্থা করি আমি একটা রেসিপিকে। যাই হোক, আইতে আমি অল্প একটু পানি নিয়েছি, চারটা পিসা ভিজাবো, সেই অনুযায়ী তার মধ্যে আমি একটা তেজপাতা আর একটা এলাচি একটু পিটায় বাড়ায় নিছি, মানে হাতুড়ি দিয়ে ওটা দিয়ে দিব, যাতে জলদি এর গন্ধটা আসে। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা মিনিট খানেক, মিনিট দুয়েক ভিজে ফুটে ওঠার পরে আমি এর মধ্যে আমার স্বাদ মতো চিনি দিয়ে দিব। তা আমি দেশি চিনি ব্যবহার করি, দেখে আমার চিনিটা একটু ব্রাউন সুগারের মতো লাল লাল। হ্যাঁ, বিজোশ না, পয়সা খরচ করে ব্রাউন সুগার কিনতে হয় না, আমি মাগনাই পাই দিয়ে দিই, মাগনা না মানে নর্মাল চিনির দামে। স্বাদ মতো চিনি দিতে হবে, যে যা পছন্দ মতো। তা আমি দিলাম, এতেই আমার মনে হয় হয়ে যাবে, তবু একটু টেস্ট করে দেখি কী অবস্থা। আর একটু লাগবে, যদি আমি চিনি কম খাই, কিন্তু তারপর এটা কাউরি না কাউতে খাওয়াইতে হবে। আর একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিব আমার পছন্দ মতো নারিকেল কুড়ানো ছিল, নারিকেল কুড়ানো। তো নারিকেলটাও কিন্তু এটাকে পরে থকথকা করে ফেলবে, একটু হেভি হয়ে যাবে, সেই জন্য যথেষ্ট পরিমাণে নারিকেল দিব, খুব বেশি না হয়, বেশি থকথকা না হয়। এখন এটাকে আমি মিনিট দুই তিনেক জাল দিব। মোটামুটি ভালো মতো ফুটার পরে আমি একটু জালটা কমাই দিই। এর মধ্যে আমি চারটা চিতই পিঠা দিব, ঘরেও বানাইতে পারেন, ইচ্ছে আমার রেসিপি আছে দেখে নিতে পারেন, অন্য লোকের রেসিপিতেও বানাইতে পারেন, অথবা রাস্তার পাশে 5 টাকা করে বিক্রি হয় ওটাই সবচেয়ে কেনার সোজা, ওখান থেকেও নিতে পারেন। এর মধ্যে আমি চিতই চারটাকে ছেড়ে দিব, যে যত খুশি চিতই দিয়ে করতে পারেন। আমার এটা মনে করলাম চারটা প্লাস, আমার খাওয়ার লোকের অভাব আছে, মানে মানুষকে দিলেও খাইতে চায় না, মাগনা দিলে মানুষ খাইতে চায় না, সন্দেহ করে, না জানে কি কি মিশাই দিছে, অজ্ঞান পাঠি নাকি। একটু চেপে চুপে দিব যাতে ভিতরে শিরাগুলা যায়। মিনিট তিন চারেক এটাকে এভাবে আমি সিদ্ধ করব, তিন চার না দুই তিনেক আর কি। মিনিট দুয়েক জাল দেওয়ার পরই আমি একটা কাপের মধ্যে, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি চালের গুঁড়া নিয়ে পানি দিয়ে মেখে নিছিলাম, অনেকটা আমরা যেরকম খাবারে কর্নফ্লাওয়ার দিই সেরকম, যেটা গুঁড়ায় অল্প দিব, আমি পুরাটা দিব না, কিন্তু 2 চামচ মাখছি দেখে যে 2 চামচ দিতে হবে এমন কোনো কথা না, অল্প একটু দিব, দিয়ে এটা একটু নেড়ে দিব। দেখবেন শিরাটা এখন ঘোলা হয়ে যাচ্ছে, প্লাস এটা অনেকটা কিছুটা আমরা কর্নফ্লেক দিলে যেরকম হয়, এটা একটু কর্নফ্লেক বলতেছি, কর্নফ্লাওয়ার দিলে যেরকম হয়, সরি কর্নফ্লেক বোধহয় আগেই বলছিলাম, কর্নফ্লাওয়ার পানিতে গুলে বিভিন্ন খাওয়াই দিলে যেরকম হয় সেরকম একটু ঘন হবে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত প্রচণ্ড ঘন হয়ে যাবে, সেই জন্য খুব অল্প দিতে হবে। এখন যা দেখা যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে এই শিরাটা একদম পুরো প্রায় জেলির মতো থকথকা হয়ে জমে যায় বেশিক্ষণ হয়ে গেলে, সেই জন্য যেটুকু দিছি সেটুকুই যথেষ্ট। এখন এটা দিয়ে আমি আরও 2-4 মিনিট জাল দিয়ে, জাল দেওয়ার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে, এখন আমি এটাকে অ্যাকচুয়ালি জালটা বন্ধ করে দিব, কারণ এই যে দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার মতো প্রথমে একটু ঘোলা হয়ে যায়, তারপরে এটা আবার স্বচ্ছ হয়ে যায়, ট্রান্সলুসেন্ট হয়ে যায়, যখন স্বচ্ছ হয়ে যাবে আবার তখন এটাকে বন্ধ করে রাখবো, মিনিট 10-15 দিব এটাকে, হালকা গরম থাকবে কিন্তু পুরো ঠান্ডা হবে না, কারণ ওই পর্যন্ত যাতে ঠান্ডা হতে পারে, মানে কুসুম কুসুম গরম থাকা অবস্থা পর্যন্ত আমি অপেক্ষা করবো, তারপরেই পরিবেশন করতে পারবো। তো প্রায় মিনিট 20 হয়ে গেছে, এই যে দেখেন আমার রসগুলাও যথেষ্ট টেনে গেছে এইটাই। এখন আমি একটা মাটির পাতিল নিয়ে নিছি, একটু ভালো মতো না দেখালে চলে না, মাটির পাতিল পাতিল হলে লোকে মনে করে আরে বাবা একদম গ্রাম দেশের একটা আবহাওয়া টাচ পাওয়া যায় আর কি, চিতইয়ে, বুঝেন না? যাই হোক, তো তার মধ্যে আমি চিতইগুলোকে উঠাই নিব, নিলাম, খারাপ হইল না মোটামুটিভাবে নাকি, হ্যাঁ একটু উঁচু হয়ে আছে, অসুবিধা নাই, তার মধ্যে আবার এই রসগুলোকে আমি ঢেলে দিব। বাহ, প্রায় ভরা হওয়ার বড় অবস্থায় থাকলো, দেখেন এই হচ্ছে অবস্থা, এই দুইটাকে একটু সরাই দিই, দেখতে খারাপ লাগতেছে। এখন এর উপরে আমি দেখার সৌন্দর্যের জন্য দাঁড়ান কাছাকাছি নিয়ে আসি, আর একটু ক্লোজ আপ করে আপনাদের দেখাই, তাহলে একটু ভালো লাগবে আর কি, বহুত সৌন্দর্য আর কি। হ্যাঁ, এর উপরে আমি কয়টা বাদাম একটু ছিটাই দিব, দেখতে যাতে একটু ভালো লাগে আর কি, খাইতে যেমনই হোক তাতে কি আসে যায়, চিনি বেশি খাইতে ভালোই হয়, এটা জিনিসটা খারাপ না। আবার হাউস করে একটা কিশমিশও দিব, আমার 14 বৃষ্টি কোনো দিন বাদাম দিয়ে কিশমিশ দিয়ে খাইনি, তারপরেও দিলাম আর কি, না কেমন লাগতেছে দেখতে? তো হয়ে গেল দেখেন ঝটপট, খাইতে অবশ্য ভালোই মজা। এটা হচ্ছে নারিকেলের নারিকেল রসে ভিজানো চিতই, খুব কম সময় তৈরি করে ফেলা যায়, এই সারা রাত মাত্র রাখার দরকার নাই, মানে গুড়েরটা একটু অন্য ফ্লেভার হয়, এটা একটু অন্য ফ্লেভার, কিন্তু নরম, যথেষ্ট নরম হয় এটা,
যে আমি কাটলাম না কারণ এটা আমার ফটো তুলতে হবে এখন, কিন্তু যথেষ্ট নরম হয়। যারা চিতই ভিজায় জাল দেন তারাই বুঝতে পারবেন, জাল দিলে এটা অনেক নরম হয়। আর এই শিরাটা দেখতেছেন, শিরাটা কিছুক্ষণ পর এখনই ঘন হওয়া শুরু করছে, বেশিক্ষণ থাকলে কিন্তু যেহেতু চালের গুঁড়া দিছি পুরো থকথকা হয়ে জমে যাবে। তো এটা মানে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে খেয়ে শেষ করাই সবচেয়ে ভালো, যদি শিরা নরম চান আর কি। আর যদি শিরা শক্ত হইতে চান তাহলে যখন খুশি তখন খাওয়া যায়। দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার কোনো গোপন রেসিপি নিয়ে দেখা হবে এক মিনিটের। আল্লাহ হাফিজ।